প্রতিবাদ মুখর সোনাপুর রাজধানী সম্প্রসারণের বিরোধিতার উত্তাল সোনাপুর স্তব্ধ উজনি নামনি যাতায়াত রাজধানী সম্প্রসারণের বিরোধিতার উত্তাল হয়ে পড়ল আজি সোনাপুর, যার পরিপ্রেক্ষিত আজি কেইবাটাও জনজাতীয় সংগঠনে সোনাপুরের তীব্র প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হয়। তদুপরি রাজ্যিক রাজধানী ক্ষেত্র উন্নয়ন প্রাধিকরণ আইন 2017 বিরোধিতার আজি সোনাপুরের 37 নং ঘাইপথ অবরোধ করে কেইবাটাও জনজাতীয় সংগঠন আর খিলঞ্জীয়া সংগঠন সমূহে। আনহাতে সরকারের রাজধানী সম্প্রসারণের বিরোধিতার আজি ডেকা বুড়া সকলে দলে বলে উলাইহে সোনাপুরের 37 নং রাষ্ট্রীয় ঘাইপথলৈ, যার ফলত কিছু সময়ের বাবে রাষ্ট্রীয় ঘাইপথত সৃষ্টি হয় তীব্র যানজটর আর স্তব্ধ হয়ে পড়ে উজনির নামনি যাতায়াত। উল্লেখ্য যে সোনাপুর রাজচক্র বিষয়ের জড়িয়ে জনজাতীয় দল সংগঠনসমূহে এই পথ অবরোধ কার্যসূচীর সঙ্গে সংগতি রাখি কেইবাটাও দাবি সম্বলিত এক স্মারকপত্র রাজ্যের মুখ্যমন্ত্রীলে প্রেরণ করে। হয়, যেহেতু সরকারে একপক্ষীয়ভাবে ইয়ার স্থানীয় রাইজের কোনো আলোচনা বিলোচনা নকরাকৈ 2017 চনতে রাজ্যিক রাজধানী ক্ষেত্র উন্নয়ন প্রাধিকরণ নামের এখন আইন প্রবর্তন করে সম্পূর্ণ কামরূপ মহানগর জেলা আর মরিগাঁওয়ের চন্দ্রপুর মানে মায়ং আর মরিগাঁও রাজচক্র অন্তর্ভুক্ত গোটে অঞ্চল সামরি লো তার রাজধানী সম্প্রসারণের সিদ্ধান্ত লৈছে। গতি সরকারের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত আমি জনজাতীয় সংগঠন আর খিলঞ্জীয় সংগঠনবিল পঞ্চায়েতে আমি প্রত্যাহার করছো, তাকে আমি এইটো গোটে বিবেচনা করে ইয়াক প্রত্যাহার করবলে দাবি উত্থাপন করছো। কিন্তু 2020 চনে একটা সিদ্ধান্ত হয়েছিল, এটা সংশোধনী আহিছিল, কোয়া হয়েছিল যে জনজাতি এলাকাবিল জনজাতি সন্দর ব্যবস্থান এলাকাবিল আর স্বায়ত্তশাসিত এলাকাবিল বাদ পড়াব বলে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছিল। কিন্তু যা 7 তারিখে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় 2020 চনের যদি সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে নচ্ছেদ করে জাগিরদলকে রাজধানী সম্প্রসারণের সিদ্ধান্ত গ্রহণ করেছে, পেপারমিলের সিদ্ধান্ত সম্প্রসারণ ঘোষণা করেছে। লগতে গুয়াহাটির জাগিরদলে আটলেন যুক্ত এক্সপ্রেস সুপার হাইওয়ে বনাবলে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সিদ্ধান্তক আমি বিভিন্ন দল সংগঠনে বা খিলঞ্জীয় দল সংগঠনবিলাকে আমি এইগত প্রতিবাদ জানাইছো আর তেওঁৰ যদি সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত এক সিদ্ধান্ত আমি প্রত্যাহার করবলে দাবি উত্থাপন করছো। তার পরিপ্রেক্ষিতে আজি আমি পৌরঘোষিত কার্যসূচী অনুসরণ আজি রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ কার্যসূচী লো। আজি এই রাষ্ট্রীয় ঘাইপথ অবরোধ কার্যসূচীর জড়িয়ে মুখ্যমন্ত্রী ডাঙরিয়াল আমি দুটো দাবি সম্মিলিত এখন স্মারকপত্র প্রেরণ করছো। আর যদি এই স্মারকপত্রের দাবিসমূহ যদি মুখ্যমন্ত্রী ডাঙরিয়া অতি শীঘ্রে সম্পন্ন নকরে, তেনেহলে আমি পরবর্তী সময়ত আমার আন্দোলন ইয়াত তীব্রতরভাবে গড়ে তুলবলার বাধ্য থাকি। ক্যামেরা পার্সন বিট্টুর সহযোগত সোনাপুরের পঙ্কজ ডেকার রিপোর্ট, নিউজ নেস্ট।